একটি বহু জাগতিক ঠান্ডা পানীয় প্রস্তুতকারী কোম্পানির গেটের সামনে বিক্ষোভ দেখালেন প্রায় 500 এলাকাবাসী। বাসিন্দাদের অভিযোগ, রানীনগর শিল্পাঞ্চলে প্রায় 800 থেকে 1000 ফুট গভীর থেকে জল তুলছে, যার ফলে বেলাকোবা পঞ্চায়েত এলাকার বাড়ি বাড়ি কুয়োর নলকূপের জলস্তর নেমে গিয়েছে। পানীয় জলসহ অন্যান্য কাজে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। এদিন পরিশ্রুত পানীয় জলের দাবিতে রানীনগর শিল্পাঞ্চলে ঠান্ডা পানীয় প্রস্তুতকারীর কোম্পানির অফিসের সামনে বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষ ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি প্রতিবাদের স্বরূপ পঞ্চায়েত প্রধান। আমাদের তো জলের অবস্থা খুব খারাপ, দেখতে তো পাচ্ছেন যে জল একদম বাড়তি কাদা উঠতেছে, জল তো নাই। বালতি ডুবে না? না, বালতি ইয়ে হয় না, ডুবে না। এই মোটামুটি 2 মাস থাকে। কি কারণে মনে হচ্ছে পাশে এই কারখানাগুলোর জন্য? পাশে যে আমাদের যে কোকোলা আছে, তোমার মাজা ফ্যাক্টরি আছে, এরাই তো সব জল নেয়। মানে বেশি আমাদের তো ডিপ নাই না, এর 25টা রিং আছে, 25টা রিংও জল থাকে না। ওরা কি নিচের থেকে জল নিয়ে নিচ্ছে? ওরা তো মানে যে ওদের যে সেলো বসাইছে, ওদের তো সব জল নিচ থেকে নিয়ে নিচ্ছে। তা আপনাদের জল যেটুকুন সেটা কি ঘোলা না পরিষ্কার? না, এই যেটা জল আমি তুললাম এখন, এটা তো যোগ্য না, মানে একদম খারাপ জল, ঘোলা জল। কি চাচ্ছেন, সমস্যার সমাধান হলে ভালো হয়? সমাধান করলে ভালো হয়, মোটামুটি যদি ছেলে টেলো যদি বসা দেয় আমাদের এদিকে ভালো হবে। আপনার নাম? আমার নাম গণেশ রায়। প্রধান পঞ্চায়েতকে জানিয়েছেন? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে ভবন। পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে, তাতে শিল্প তালুকে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে বাসিন্দারা। কি বলবেন আপনার এলাকার বাসিন্দারা? আমাদের এখানে তো অনেকদিন থেকে জলের সমস্যা, আর কোক নাম পানীয় জলের যে কারখানাগুলো আছে ওগুলো তো গভীর জল শোষণ করতেছে, এই জন্য আমাদের এখানে আশেপাশের লোকের কুয়ার খুব জলের সমস্যা হচ্ছে। এই জন্য কি করবেন এখন? কোনো অবস্থায় আপনারা কথা বলবেন কোম্পানিগুলোর সাথে, বা যে সমস্যার সমাধানে কীভাবে মেটাবেন? এই জন্য এটা নিয়ে আন্দোলন চলছে যে তাদের জন্য আমাদের জলের ব্যবস্থা। আমরা আজকে এখানে প্রায় জমায়েত হয়েছি 250 মতো লোক। আমরা টোটালি বেলাকোপা জিপির এবং গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোন কোন গ্রাম এফেক্টেড? আমাদের এখানে এফেক্টেড মোটামুটি 500 মতো যেগুলো গ্রাম আছে, বামনপাড়া, মোটামুটি মহন্তপাড়া, গোলগুমটি, বক্সিপাড়া, আরও অনেক পাড়া রয়েছে, রায়নগর পুরো বেড়ে যায়। এবং আশেপাশেও কি সমস্যা? কতদিন থেকে সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে, এবার 2024 সালেই এটা বেশি সমস্যা দেখা যাচ্ছে। জল একদমই নেই বাড়িতে লোকের, মানে জলের সংকট প্রচণ্ড। এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে, এবার আমরা তো কোম্পানির বিপক্ষে না, আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুক। কথা হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরা যে হারে জলটা হাজার খুব নিচ থেকে তুলছে, তাতে আমাদের পানীয় জলের প্রচণ্ড সমস্যা। এবং আমরা তার জন্যই আজকে আমরা একটা ডেভিশন দিচ্ছি এদেরকে, যে আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কী ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য, তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা ডেভিশন জমা করলাম। কী কারণে মনে হচ্ছে এদেরকে দোষারোপ করছেন কেন জলের অভাব? তো এদের এরা প্রচুর পরিমাণে এরা প্রচুর পরিমাণে জলটা নিচ থেকে তুলছে, এবং সেই জলটা তারা আমরা প্রতিদিন যেহেতু জানি এটা পানীয় কোম্পানি কোকোকোলা এবং হচ্ছে মাজা প্ল্যান, এরা প্রচুর জল তুলে, যেমন ড্রপস রয়েছে, এরা এই জলটাকে ব্যবহার করে করে আমাদের জলের সংকটটা হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা প্রবলেম রয়েছে, এরা যে প্রোডাকশনটা করছে এদের যে দূষিত জল, সেই জলটা এরা নদীর মধ্যে ফেলছে এবং সেটাও তো নদী দূষিত হচ্ছে, এবং সেই নদীতে মানুষ স্নান করতে পারছে না, গরু জল খেতে পারছে না, এবং জলে নামলে পরে লোকের নানা ধরনের রোগ মানে হচ্ছে। তা এই ইস্যু থেকে আমরা বিরতি চাই, এর জন্য আমাদের একটা গণডেপুটেশন আমরা সবাই মিলে আজকে জমা করি। আপনার নাম? আমার নাম সুজিত সরকার, আমি বেলাকোপা জিপিতেই বাস করি। বলেন তো দিদি। জলের তো সমস্যা আছে, মানে আমাদের তো কুয়ার জল একদমই নেই, একদম নিচে, আর এমনিতেও বৃষ্টি নেই, তার জন্য তো একদমই জল নেই। তো সবার মুখে শোনা যায় যে কোম্পানিগুলোর জন্যই জল নেই আর কি। তো এই যে এখানে কি ঠান্ডা পানীয় কোম্পানি সব ঠান্ডা জলের? হ্যাঁ, কোকোকোলা কোম্পানি, মাজা কোম্পানি, দুটো কোম্পানি জল আছে এখানে, জলের ড্রপসের। এখানে রায়নগরের ভিতরে জলের কারখানা আছে শুনলাম।
মানে তাহলে কি এই এই কারখানাগুলোর জন্যই কি জলের বিশেষ করে সমস্যা হচ্ছে মনে হয়? সেটা তো সবার মুখে শোনা যায়, আমিও ওটাই জানি যে ওটা ওগুলোর জন্য কোম্পানিগুলোর জন্যই জল মানে কম। তো সমস্যা আপনাদের হচ্ছে? সমস্যা তো হয়ই, আমাদের জল একদমই নেই।